সালাম টিভি দ্য সলিউশন ফর হিউম্যানিটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফসল্লি লিরব্বিকা ওয়ানহার। ওয়া ক্বালা তাআলা লান ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু আত-তাকওয়া মিনকুম। সমস্ত তারিফ প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য কুরবানি করতে হয়। সমস্ত ইবাদত একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য করতে হয়। যে রাব্বুল আলামিন আমাদেরকে প্রতি বছর কুরবানির বিধান দিয়ে থাকেন, কুরবানি দিয়ে থাকেন, তাকে রাজি খুশি করার জন্য সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, সালাত এবং সালাম নাজিনা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি, যিনি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য মদিনার মাটিতে 10 বছর তিনি কুরবানি করেছেন, সে নবীর প্রতি কিয়ামত পর্যন্ত শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা মুবারক আলাইহ। সম্মানিত দীনী ভাই বোনেরা, আজকের আলোচ্য বিষয় হচ্ছে কোরবানির উদ্দেশ্য। আমাত্র কয়েকদিন পরে কোরবানি চলে আসবে, এই কোরবানি করার উদ্দেশ্য কি, এ বিষয়ে নিয়ে আমি দু একটি কথা আলোচনা করবো। তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কাতু ওয়া ইলাইহি হুনুন। কারণ কোরবানি যখন আসে তখন মুসলিমরা খুশি হয় এবং খুশি হওয়া দরকার। কিন্তু এর মধ্যে অনেকের মাসলা মাসাল না জানার কারণে অহংকার করে এবং বলে যে আমার কোরবানি যন্ত্র অনেক বড়। কেউ তো বলে আমি উটের কোরবানি করলাম, কেউ বলছে গরু, কেউ বলছে খাসি, ইত্যাদি ইত্যাদি অনেকে অহংকার করে থাকে। অনেকে বলে থাকে যে আমার কোরবানি তোমার চাইতে ভালো, ইত্যাদি ইত্যাদি লোক দেখানো আমলে অনেকে পরিণত হয়ে যায়। কিন্তু আসুন আমরা আমাদের ইখলাস ঠিক করি, আমরা আমাদের নিয়তকে ঠিক করি। কুরবানির উদ্দেশ্য হচ্ছে মানুষকে দেখানো নয়, বরং কুরবানির উদ্দেশ্য হচ্ছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করা। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কুরবানির গোশত চান না, কুরবানির রক্ত চান না, বরং আপনার হৃদয়ের তাকওয়া দেখতে চান। আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য যদি আপনি কুরবানি করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি কবুল করেন। অতএব আমরা নিয়তকে পরিষ্কার করি, ইখলাস নিয়ে আমরা যেন কাজ করি, আমরা যেন কুরবানি একমাত্র আমাদের রবের জন্য, রবকে রাজি খুশি করার জন্য করি। আপনার আমার জীবনে প্রত্যেকটা ইবাদত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য আমরা করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। অহংকার করবেন আমার কুরবানি ভালো, ওর কুরবানি খারাপ, এরকম করলে, অহংকার করলে আপনার কুরবানি রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। তাহলে কুরবানির উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করা। এই মর্মে বহু আয়াত আছে, যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাউসারের 3-2 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ফসল্লি লিরব্বিকা ওয়ানহার, হে নবী তুমি তোমার রবের জন্য সালাত আদায় করো। এই সালাত হচ্ছে ঈদুল আযহার সালাত, বেশিরভাগ মুফাসসিরগণ এটাই বলেছে। ফসল্লি লিরব্বিকা ওয়ানহার, হে নবী তুমি তোমার রবের জন্য, রবকে রাজি খুশি করার জন্য সালাত আদায় করো, ওয়ানহার এবং কুরবানি করো, কুরবানি করো, মহার করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে তুমি তোমার রবকে রাজি খুশি করার জন্য আল্লাহর জন্য কুরবানি করো, আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি করো, এবং তার জন্য তুমি সালাত আদায় করো এবং কুরবানি করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন যে হে নবী তুমি তোমার রবকে রাজি খুশি করার জন্য সালাত আদায় করো, ঈদুল আযহার সালাত এবং অন্যান্য সালাতগুলো আদায় করো, এবং তাকে রাজি খুশি করার জন্য নাহার বা কুরবানি করো। সুতরাং এই আয়াত দ্বারা প্রমাণ হচ্ছে যে কুরবানি করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য, গোশত খাওয়ার জন্য নয়। গোশত খেতে আল্লাহ দিচ্ছেন আলহামদুলিল্লাহ, গোশত খেতে আপনি পাচ্ছেন, আল্লাহ খাওয়াচ্ছেন, বিরাট একটি নেয়ামত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য এই হচ্ছে কুরবানি। শুধু তাই নয়, বরং এই মর্মে আরো কয়েকটি আয়াত রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে বললেন যে ফসল্লি লিরব্বিকা ওয়ানহার, হে নবী তুমি তোমার রবের জন্য সালাত আদায় করো, ঈদুল আযহার সালাত পড়ো, ওয়ানহার এবং নহর করো, কুরবানি করো। এই আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও শিক্ষা দিচ্ছেন। এবং আরো দুই একটা আয়াত পেশ করি, যেমন সূরাতুল হাজ্জের 37 নম্বর আয়াত আল্লাহ বলছেন, লাইন ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে
কুরবানির গোশত তার রক্ত পৌঁছে না, লাইয়ানাল্লাহ লুহুমহা ওয়ালা দিমাউহা, আল্লাহর কাছে এই কুরবানির জন্তুর গোশত পৌঁছে না, এই রক্ত পৌঁছে না, ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, বরং তোমাদের হৃদয়ের তাকওয়া আল্লাহর কাছে পৌঁছে। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান যে আমার বান্দা যে কুরবানি করছে আমাকে রাজি খুশি করার জন্য না গোশত খাওয়ার জন্য, মাংস খাওয়ার জন্য। উদ্দেশ্য কি? রাব্বুল আলামিন আপনার আমার হৃদয়ের তাকওয়া দেখতে চান, অতএব আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য কুরবানি করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আল্লাহর কাছে কুরবানির গোশত মাংস কোনো প্রয়োজন নেই, রক্তের কোনো প্রয়োজন নেই, আল্লাহ আপনার মনের তাকওয়া দেখতে চান, হৃদয়ের তাকওয়া দেখতে চান। আর আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের এই কুরবানিকে কবুল করে থাকেন। যেমন আরেকটা আয়াত আল্লাহ বলছেন, ইন্নামা ইয়াতাকাল্লাহু বিল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিনদের থেকে কবুল করে থাকেন। তাহলে কুরবানি করবেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য, মানুষকে দেখানোর উদ্দেশ্য নয়। শুধু তাই নয়, এই আরেকটি আয়াত আল্লাহ সূরাতুল আনআমের 62 নম্বর আয়াত তার নবীকে বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু। আল্লাহ বলছেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইন্না সালাতি, নিশ্চয় আমার সালাত, ওয়া নুসুকি, এই যাবহি, আমার কুরবানি। আল্লাহ বলছেন, হে নবী তুমি বলো যে আমার সালাত এবং নুসুকি, আমার নুসুক মানে হচ্ছে কুরবানি, আমার কুরবানি, এবং আরেকটি ব্যাখ্যা হচ্ছে আমার যাবতীয় ইবাদত, সমগ্র ইবাদত। তাহলে সালাত, আল্লাহ বলছে, হ্যাঁ নবী তুমি বলো যে আমার সালাত, আমার কুরবানি, যাবতীয় ইবাদত, আমার জীবন মরণ সবকিছু কার জন্য? লিল্লাহ, আল্লাহর জন্য, আল্লাহর জন্য, লিল্লাহ রাব্বিল আলামিন, বিশ্ব জাহানের প্রতিপালক আল্লাহর জন্য। লা শারীকা লাহু, তার কোন অংশীদার নেই। ওবেদালিক অমিরতু, আর আমাকে এটাই আদেশ করা হয়েছে, তার কোন অংশীদার নেই। ওবেদালিক অমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আর আমি হচ্ছি প্রথম আত্মসমর্পণকারী বা প্রথম মুসলিম আত্মসমর্পণকারী। সময় তো দিনই ভাই হবো না আমার। তাহলে সুরাতুল আনআমের এই 162-163 নম্বর আয়াত দ্বারা প্রমাণ হচ্ছে যে আপনার আমার জীবনের নামাজ, রোজা, হজ, যাকাত, জীবনে বেঁচে থাকা, মরণ, কুরবানি সবকিছু কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য। এই মর্মে আমরা তিনটি আয়াত পেশ করলাম। আয়াতগুলি প্রমাণ করে যে আপনার কুরবানি হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য। যেমন হাবিল এবং কাবিল কুরবানি পেশ করেছিল, কিন্তু হাবিলের কুরবানি আল্লাহ কবুল করেছিলেন, কাবিলের কুরবানি কবুল করেননি। কারণ হাবিলের ইখলাস ছিল, নিষ্ঠা ছিল, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য কুরবানি করেছিলেন। আর কাবিল লোক দেখানো, বিবাহ করার জন্য কুরবানি করেছিল, এই জন্য আল্লাহ তার কুরবানি কবুল করেননি। সময় তো দিনই ভাই হবো না আমার। আমি আপনাদের কাছে এটাই বলবো যে কুরবানির উদ্দেশ্য হচ্ছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করা। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কুরবানি মোটা না দুর্বল না এই সেই, তিনি এটা দেখতে চান না। তিনি আপনার হৃদয়ের তাকওয়া, মনের আল্লাহর ভীতি, আর তাকওয়া হচ্ছে এখানে আল্লাহর ভীতি, আল্লাহর জন্য কুরবানি করছেন না মানুষকে দেখানোর জন্য, আল্লাহ এটাই দেখতে চাচ্ছেন। অতএব আপনি আপনার নিয়তকে খালিস করে দিন, বিশুদ্ধ করুন, খাঁটি করুন, একমাত্র কুরবানি করবেন আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য। শুধু তাই নয়, বরং জীবনের প্রতিটি ইবাদত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য করুন। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি করার, সমস্ত ইবাদত করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকল মুসলিম আর ভাই বোনদের নিয়তে ইখলাস, নিয়তে ইখলাস দান করেন। আল্লাহ আমাদের সকল মুসলিম ভাই বোনদেরকে সুষ্ঠুভাবে কুরবানি করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের তৌফিক দান। আল্লাহুম আমিন। আমি আরেকটি কথা বলে দিই, যারা কুরবানি করতে ইচ্ছুক, জিলহজ মাসের চাঁদ উঠলেই কুরবানি করা পর্যন্ত আপনি আপনার নখ এবং মোচ বা চুল অন্য জায়গার চুলগুলো কাটবেন না, কুরবানি করার পরে ইনশাল্লাহ কাটবেন, যারা কুরবানি করতে চাইবে। এবং হাদিস রয়েছে, ইনশাল্লাহ আমরা আগামীকালকে এই জিলহজ মাসের প্রথম 10 দিনে কি করবেন তা বিস্তারিত আলোচনা করব। তাহলে কুরবানির উদ্দেশ্য নিয়ে আমরা আজকে আলোচনা করলাম, যে কুরবানির উদ্দেশ্য হচ্ছে আল্লাহ বলার রাজি খুশি করা। অতএব আমরা যেন প্রত্যেকে এটা নিয়তে থাকি যে আমরা আল্লাহকে রাজি খুশি করব এবং নবীর তরিকায় কুরবানি করব। আমাদের সবাইকে
আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি করার, নবীর তরিকায় কুরবানি করার তৌফিক দান করেন। আল্লাহুম আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।